আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কালকে তো দেখলেনই মাছ এনে ডাঙা এসব দিয়ে রান্নাগুলো, তো আজকে এত কিছু নেই, বেশ একটা দুপুরে খাওয়ার মতো শুধু এই যে আছে, ধরেন এখানে দেখা যাইতেছে 2 পিস ইলিশ মাছ, না এখান থেকে 2 পিস ইলিশ মাছ দিয়ে আর কি, কোনো ভুনা না, তার জন্য এত লাগবে না, এই 2 পিস ইলিশ মাছই দেখতেছেন, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এসব দিয়ে ভর্তা বানাবে। তো ইলিশ মাছ ভুনা তরকারি তো খাই, তো আজকে ভর্তাও খাওয়া যাক, সেই জন্য 2 পিসই যথেষ্ট, ভর্তার জন্য তো এত লাগবো না। আগে হালকা ভাজা না দিলে তার পানি পারবে না। মাছ কাটা ছাড়াই দিবা? গরম গো, এই মাত্রই বাজলা, গরম তো থাকবে। এটা পরে দিব ওই দিকতে। ইলিশ মাছের আর কয়টা কাঁটা ছড়াইতে পারবা? ইলিশ মাছের সব জায়গায় কাঁটা লেগে আছে, মাছ কম কাটাই বেশি। খোদা গো, আল্লাহ আল্লাহ, এই কাঁটা আলা খামো কেমনে? স্বাদের ঠেলায় তো বানাইতেছি, এই মাছ ভর্তা তো স্বাদ, কাঁটাইতে বিন দিতা স্বাদ তো। কালকে ডাঙায় কিছু রাখছিল, ওটা শুটকি দিয়ে রান্না করতেছে শুধু রাতে আর কি খাওয়ার জন্য, এটা তো দুপুরে, শুধু দুইজনের তো দুপুরে শেষ হয়ে যাবে।
রাতের জন্য এই শুকি তরকারি ডাঙা দিয়ে কেমন কি শুকি দিছিল ডাকনা দাও ডাকনা দিয়ে নিয়ে যাবে মাইলে বললো তাড়াতাড়ি গরম কত রে আজকে মনে হইতাছে এদিকে একটু পরিষ্কার করতে হবে কারণ দেখতেই তো পাচ্ছেন যে কত এই যে বালু এই চার্জারে এদিকে কত বালু জমে গেছে ওই সেদিন যে কালবৈশাখী ঝড় হইলো ঝড়ের কারণে এত ভালো হয়েছে তো টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার না করলে তো আর দেখা যেতে হয় না সব কি জিনিস প্রতিদিন পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না তো তারপরে তো আর প্রতিদিন করি না তার জন্য আরো ভালো আরো বেশি হয়ে যায় কাপড়টাই তো পুরোই বালু শেষ বাইরে থেকে ঝাড়া দিয়ে আনি তো একটু ঝাড়া দিয়ে আনছি এখন একটু ভালো দেখা যাইতাছে বালু নেই আগে টিপির যে কাভার থাকে পুরো টিপির যে কাভার সিস্টেম ওগুলোই ছিল কিন্তু এক বাসায় ওখানে ছিঁড়ে গেছে পরে আর কিনা হয় নাই তো এই উন্নয়নটা দিয়ে থই আর দিয়ে উঠে আমি একটু কমই অর্ধেকই দিয়েছি কারণ পুরাটা দিলে ধরেন যখন টিভি দেখি তখন কেমন গরম হয়ে যায় যদি উপরে যে সাইডটা এখানে গরম হয় তার জন্য শুধু ওদিকে রাখি তো ওই দিকটাই ঠিক থাকে আর এদিকে তারপরে তো গরম হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে যখন দেখি না আর কি বন্ধ থাকে কোনো জায়গায় গেলে তখন পুরাটাই ঢাকে ফেলে যাই বর্তমানে এমনিতে তো সেরকম হয়েছে যে কোনো জিনিস বেশি রান্না করলে মজা হয় না একটু রান্না করবা কম দেখো মজা হয়
ভালোই হয়েছে। কাটা ফালা এই ভালো হয়েছে, নাহলে কাটা তুলে তখন কাটার জন্য খাওয়াই যেত না, খালি কাটা বাঁচতে হইতো। জানি যে আজকের ভিডিওতে বেশি কিছু এত দেখাতে পারিনি, কারণ আজকে এত কিছু ছিল না রান্নাঘরে, তাও ফ্রিজে মাছ ইলিশ মাছ ছিল আগের, তো দুই পিসের জন্য ভর্তা বানাইছে, ভালোই হয়েছে। কারণ বেশি কিছু থেকে তো কম কিছু একটু অনেক ভালো, অন্য সময় তো আজকের ভিডিও এত কিছু নেই। তারপর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।